আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়াবিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় একমাত্র কিতাব, একমাত্র গ্রন্থ আল কোরআন আল করিমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুন নিসা থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাতুন নিসা হল কোরআনে কারীমের চতুর্থ নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মানব জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থাপন করেছেন, বিশেষ করে সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ ফারায়েজ, অংশ বণ্টন নিয়ে আল্লাহ পাক সুন্দর একটি ফায়সালা দিয়েছেন এই সূরার ভিতরে, এবং নারী জাতি নিয়ে কিছু কথা আল্লাহ পাক এর মধ্যে বলেছেন। কারণ সূরার নামই হলো সূরাতুন নিসা, নিসা মানে হলো নারী জাতি, কিন্তু বসে আছে আমরা কারা? পুরুষ। তাহলে সূরাটা উল্টা হয়ে গেল না? একটু উল্টা হলো, কিন্তু উল্টা হলেও আদম আছে যেখানে হাওয়া আছে, হাওয়া আছে যেখানে আদম আছে সেখানে। আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলে না। এই জন্য আমি সূরা নিসাটা আমি চয়েস করেছি। আসুন মূল আলোচনার দিকে চলে যাই, সময় খুবই অল্প, আজান হবে, এরপর আবার দ্বিতীয় অধিবেশন আছে, প্রোগ্রাম হবে আবারও। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে জীবনটাকে দুনিয়াতে সাজিয়ে গুছিয়ে ওঠার জন্য, ঢেলে সাজানোর জন্য এই পৃথিবীতে আমি আপনি আসার আগেই বিধান দিয়ে দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলুন, সর্বশ্রেষ্ঠ মনে হয়? আচ্ছা, আমি আরও বলবো যে ইসলামকে শুধু সর্বশ্রেষ্ঠ বলার দরকার নেই, সর্বশ্রেষ্ঠ যদি দিন এটাকে বলি তাহলে সকল দিনকে মেনে নিয়ে ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলা হলো। কিন্তু কোনো দিনের সাথে, পৃথিবীর কোনো ধর্মের সাথে এই আল্লাহর দিন ইসলামের কোনো তুলনা করা যাবে না। অতএব ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়, ইসলাম একমাত্র দিন, একমাত্র ধর্ম। আল্লাহু আকবার! এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম পৃথিবীতে মানুষ আল্লাহ পাক পাঠাবেন, সেই সময় তিনি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। প্রথম মানুষ পৃথিবীতে এসেছিলেন, তার দিনের নামও কি ছিল? ইসলাম। আমার নবী যে পৃথিবীতে এসেছেন, তার দিনের নামও কি? ইসলাম। এই পৃথিবীতে সকল পয়গম্বরের দাওয়াত ছিল, দাওয়াতি কার্যক্রম ছিল দুই রকম না একরকম? দুই রকম না একরকম? একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছি, যত রসুল পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরদের দায়িত্ব ছিল তোমরা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র এবাদত করবে কার? দাসত্ব মেনে চলবে কার? আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। তাগুতকে তোমার মেনে নেওয়া যাবে না। তাগুতের ব্যাখ্যা যদি দিতে যাই, তাগুত হলো পাঁচ প্রকার। এক কথায় সংক্ষেপে বললে পরে এতটুকু বললেই যথেষ্ট হয়ে যাবে, যে নিজে ইসলাম মানতে চায় না, অপরকেও মানতে দিতে চায় না,
এটাই হলো তাগুত। এই তাগুতের শক্তি মনে হয় বাংলার জমিনে নাই, আসতে বলবেন না ছেনে নাই। এই পৃথিবীতে যত তাগুতি চেতনা নিয়ে যারা লালন করেছে, তাগুতি চেতনা যারা লালন করেছে, এটার মূল গডফাদার হলো মিস্টার ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে বলেছিলেন, অর্ডার দিয়ে বলেছিলেন, হে মূসা তুমি ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে যাও, কারণ সে কি করেছে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে মূসা তুমি ফেরাউনকে কালিমার দাওয়াত দাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, তাগুতির সমস্ত কার্যক্রম সে দেখাচ্ছে, তুমি তাকে কালিমার দাওয়াত দাও। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা ইমান তো আনবে, তবে ইমান আনার আগে তোমাকে তাগুত কাগজ স্বীকার করতে হবে। ইমান আগে এনে তোমার কোনো লাভ হবে না, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের কাফের আগে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জোরে বলি আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে স্বীকার করবি এবং আল্লাহর প্রতি ঈমান আনবি, এটাই হবে তার মজবুত অবলম্বন। কিন্তু তাগুতকে লালন করে ঈমান আনা মানে হলো সম্পূর্ণ বোকামি, সম্পূর্ণ এটা ইসলাম বহির্ভূত কাজ। এমনও বাংলার জমিনে লোক আছে বছরে একবার করে হজে যায়, আবার এই দিকে মানবরচিত আইনের দল করে, আছে না নাই? এক কথা শ্রুতি বলে দিই, আমাদের রবকে, আসতে বলবেন না, আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের নেতাকে, আমাদের দল কি? আরো জোরে, কেমন যদি বলতেন একটু ধাক্কা খেলেন, আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের দল কি? এই তিনটার ভিতরে যেই ভাগ বসাতে আসবে, যেই এই তিনটার ভিতরে ষড়যন্ত্র করতে আসবে, গলা চিপে ধরা হবে তাদের। রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোন কথা কবুল হবে না, কোন কথা কবুল হবে না আমল ছাড়া, কোন কথা আমল কবুল হবে না সহি নিয়ত ছাড়া, কোন কথা আমল নিয়ত কবুল হবে না আমার নবজির সুন্নাহ পদ্ধতি ছাড়া, ঠিক কিনা? অতএব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহর সুন্নাহ, এই দুটার মাঝে কোনো ইফরাত এবং তফরিদ করা যাবে না। মর্জি মতো খাটো কেটে ফেলা, মর্জি মতো সংযোজন করা, যোগ বিয়োগ করার কোনো সুযোগ ইসলামের ভিতরে করার কোনো সুযোগ নাই। ইসলাম কার? ইসলাম কে দিয়েছেন? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলছেন, বান্দা তুমি চারটা কাজ করো। কয়টা কাজ করো? চারটা কাজ করো। এর মধ্যে এক নম্বর কাজ হলো ইবাদতটা করো। কার ইবাদত? কার জন্য নির্দিষ্ট করবো আমরা? আল্লাহর জন্য। আল্লাহর জন্য তুমি ইবাদতকে নির্দিষ্ট করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, তুমি আমার ইবাদত করো, কারণ সকল দাসত্বের উপযুক্ত হকদার তো আমি।
আমি তো একমাত্র তোমার ইবাদত পাওয়ার যোগ্য, তুমি আমাকে কেন ইবাদত করবে না? আমি আমার দিক থেকে সকল চাহিদা তোমার পূর্ণ করে দিয়েছি, তোমার যা কিছু প্রয়োজন সব আয়োজন করে দিয়েছি, কোন অসম্পূর্ণতা আমার মধ্যে নাই। আমার আল্লাহ তো সেই আল্লাহ, আমার আল্লাহ তো দুর্বল কোনো প্রভু নন, আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহর পরিচয় আল্লাহ ছোট্ট একটা সুরার মধ্যে পরিপূর্ণ আকারে দিয়েছেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله دوي نا এক আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর পরনির্ভর না স্বনির্ভর আল্লাহর কোনো সন্তান আছে নাকি তিনি কাউকে জন্ম দিয়েছেন নাকি তার সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি না আমার ভাইয়েরা কিন্তু আকীদার সাথে খ্রিস্টান মিলবে না এই আকীদার সাথে ইহুদি মিলবে না এই আকীদার সাথে বৌদ্ধ মিলবে না কিন্তু আপনি কেমন করে খ্রিস্ট ধর্মের প্রশংসা করবেন আপনি মুসলমান হয়ে কেমন ইহুদি ধর্মের প্রশংসা করবেন আপনি মুসলমান হয়ে আপনি হিন্দু ধর্মের কেন কীভাবে প্রশংসা করবেন প্রত্যেকটি ধর্মের মধ্যে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য আছে না নাই আছে ইহুদিরা কি বলে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ইহুদিরা বলে ওসাইর হল আল্লাহর ছেলে আর নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হল আল্লাহর ছেলে ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো সম্পূর্ণ তাদের কল্পনা প্রসূত কথা আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহর পরিচয় তিনি নিজেই দিচ্ছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض جربوا يا الله أكبر الله تشري الله جيني چيروس تايب جيني چيرونجيب যাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত যাকে স্পর্শ করে না তিনি আমার কে আসতে বলবেন না তিনি কে তিনি আমার সবার কাছে না দূরে আসতে বলবেন না কাছে না দূরে বউ কাছে না আল্লাহ কাছে অনেকে চুপ করে আছে আবার অনেকে বউ কয় কে কাছে আল্লাহ কাছে আমার আল্লাহ তো সেই আল্লাহ আল্লাহ তার নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছেন আমি কে দেখো ওয়ায়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর তোমার চক্ষু কি খেয়ানত করে তোমার অন্তরাজত্বে তুমি কি রেখে দিয়েছ তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছ সেই অন্তরের খবরটা আমি আল্লাহ জেনে যাই জোরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ আবার আরেক জায়গায় বলছেন ونحن أقرب إليه من حبل الوريد বান্দামি তোমার ইস্কন্দর শিরার চেয়ে নিকটে থেকে যাই কোথায় তুমি কি করো দিনের আলোতে কোথায় তুমি কি করো রাতের আধারে কোন চেতনা লালন করছো পৃথিবীর কাউকে না বুঝতে পারলেও আমি আল্লাহ ভালো করে বুঝি কারণ আমি তোকে এই দুনিয়াতে সুন্দর করে আমি দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি তোর সমস্ত খবরগুলো আমার জানা আছে বান্দা তুই আমাকে ফাঁকি দিতে পারবি না অনেক মুসলমান আমার দেশে আছেন নামাজে বিশ্বাসী রোজায় বিশ্বাসী দান সদকায় বিশ্বাসী হজে বিশ্বাসী কিন্তু একামতের দিনে বিশ্বাসী না এমন লোক আছে না নাই আজকের এই সংগঠনের নামটা কি একামতে এত সুন্দর একটা নাম কোরআন খচিত একটি সংগঠনের নাম এটা
شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ جُرِ بُلِيَ اللَّهُ أَكْبَرُ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ নামাজ কায়েমের কথা বলেছেন, যাকাত আদায়ের কথা বলেছেন, কিন্তু কোথাও ওয়ালা তাফাররাকু বলেন নাই, আকিমুস-সালাহ ওয়ালা তাফাররাকু বলেন নাই, ওয়াতুজ-যাকাত ওয়ালা তাফাররাকু বলেন নাই। কিন্তু দিন কায়েমের আন্দোলন করতে গিয়া মতপার্থক্য সৃষ্টি হবে বলেই মহান রব্বুল আলামিন বলছেন, আন আকিমুদ-দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহ। তোমরা কি করবে? আল্লাহর জমিন আল্লাহর দিনটাকে কায়েম করতে গিয়ে তোমরা মতপার্থক্য সৃষ্টি করবে না, ভ্রাতৃত্বের বন্ধনটাকে মজবুত করবে, সম্প্রীতি বজায় রাখবে, একসাথে কাটিতে আবদ্ধ হবে, ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসবে, ঐক্যের প্ল্যাটফর্মে চলে এসে তুমি বাতিল শক্তির মোকাবেলা করবে। আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন? ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গিয়া যারা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে, যারা আল্লাহর জমিনের দিন কায়েমের সংগ্রামে যারা নিজেকে নিয়োজিত রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমি জীবনবিধান হিসাবে আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার পরিবার নীতি, আমার রাজনীতি, আমার সমস্ত সামাজিক জীবন, রাজনৈতিক জীবন চালাতে গিয়ে যত আমার জীবনে যত পথ চলে আসবে, এই সমস্ত পথের ফয়সালা নির্ধারণকারী হিসাবে যদি আমি ইসলামটাকে গ্রহণ না করি, আল্লাহ বলছেন, বান্দা এই যে নামাজগুলো পড়লে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াবতাগি খায়রাল ইসলামি দীনান فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দীন হিসাবে, জীবনবিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়া অন্য কোনো দিনকে যে বান্দা গ্রহণ করবে, নামাজ পড়েছ লাভ হবে না, রোজা করেছ লাভ হবে না, হজ করেছ লাভ হবে না, যাকাত দিয়েছ লাভ হবে না, কারণ জীবনবিধান হিসাবে একমাত্র দিন হিসেবে গ্রহণ করতে হবে ইসলামকে। আমার জীবনের একমাত্র দল কি হবে বলেন? আরো জোরে বলেন, কি? ইসলাম হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দারে তুই চারটি কাজ করবি। নাম্বার ওয়ান কাজ হলো, আমার তুই গোলামি করবি, আমার তুই ইবাদত করবি। জীবনের প্রত্যেকটি কাজ আঞ্জাম দিতে গিয়ে আমার গোলামির বিকল্প কোনো পথে তুই হাঁটবি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশে এমন কিছু আলেম ওলামা আছে, নবজির সিরাত নিয়ে কথা বলতে বলতে চোখের পানি